প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নাম বয়স বলে সংক্ষেপে প্রশ্নটি করুন। আমি রেজবান বলছি, মিরপুর থেকে। জি, আমার বয়স 28। আচ্ছা, হ্যালো। হ্যাঁ দর্শক, শুনতে পাচ্ছি, প্রশ্ন করুন। হ্যাঁ, আমার প্রায় 3 বছর হয়ে গেল, এই কোমরের মাঝখানে যে হাতিটা আছে এখানে ভীষণ ব্যথা থাকে, একদম কাজ করা যায় না। সেম টাইম আমার ঘাড়েরও মাঝখানে যে হাতিটা আছে ওখানেও ভীষণ ব্যথা। ওকে, আমি কিছু জিনিস উঠাতেও পারি না, ভীষণ ব্যথা করে। কি কাজ করেন আপনি? আমি ইসলাম গ্রুপে আছি, স্যারি মার্কেটিং এ কাজ করছি। আপনার এই ব্যথা বসে থাকলে বেশি হয় না হাঁটলে বেশি হয় বা দাঁড়ায় থাকলে বেশি হয়? বসে যখন থাকি তখন ঠিক উঠার সময় খুব পেন করে, সকালেও ঘুম থেকে উঠার পরেও খুব পেন। আপনার মাজা থেকে ব্যথা কি পায়ে আসে? হ্যাঁ পায়ে আসে, হাঁটুতে দিকে আসে, হাঁটু পর্যন্ত। হ্যাঁ, পায়ের তলাও ভীষণ ব্যথা করে সকালে ঘুম থেকে উঠতে। পায়ের তলা ভীষণ ব্যথা করে সকালে ঘুম থেকে উঠলে, এটা সাধারণত এই এই অসুখের সঙ্গে এটা যুক্ত নয়, এটাকে অন্য একটা অসুস্থতা হয়। কিন্তু আপনি যেটা বলছেন যে আপনার কোমর থেকে ব্যথা হাঁটু পর্যন্ত আসে, ফাইন। আপনি বলছেন বসা থেকে উঠলে আপনার কষ্ট হয়, আমি বিশ্বাস করি আপনার এটা ডিস্ক প্রবলেম নয়, এটা আপনার মাসেল অর লিগামেন্ট প্রবলেম। আপনার 3 বছরের ব্যথা, তার মানে আপনার এই ব্যথার জায়গায় যে সমস্ত মাসেল গুলো থাকে এরা খুব দুর্বল, খুব উইক। আমি মনে করি আপনার যদি এই অ্যাসেসমেন্ট করে, অ্যাসেসমেন্ট বলতে এমআরআই এর দরকার নাই, আপনি ভালো ফিজিওথেরাপিস্টের সঙ্গে দেখা করলে উনি অ্যাসেসমেন্ট করে আপনাকে বের করে দিতে পারবে কোন মাসেল গুলো প্রবলেম। যেমন ওখানে লংগিসিমাস থাকে, কস্টালিস থাকে, যে মাসেল গুলো আপনার প্রবলেম থাকে এই মাসেল গুলো ফাইন্ড আউট করে এর চিকিৎসা করে দিলে আপনি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, কিন্তু আপনি যত সহজভাবে বললেন, আমাদের রোগীরা কিন্তু এই ব্যথাকে তত সহজভাবে নিতে চায় না, ঘাবড়ে উঠে, কোমর ব্যথা না জানি। এরকম এরকম হতে পারে যে আমাদের দেশে যে প্র্যাকটিস গুলো হচ্ছে, আমরা যারা প্র্যাকটিস করি তারা কোমর ব্যথা নিয়ে গেলেই প্রথমেই একটা চিন্তা আসে রোগীর যে বোধ হয় ডিস্ক প্রবলেম হয়ে গেছে, স্লিপ ডিস্ক হয়ে গেছে। কিন্তু স্লিপ ডিস্ক, কোমর ব্যথার মধ্যে ডিস্ক প্রবলেম হয় মাত্র 4 ভাগ, 100টা রোগীর মধ্যে মাত্র 4 ভাগ হয় কোমর মানে ডিস্ক প্রবলেম, আর 70 ভাগ হয় মেকানিক্যাল প্রবলেম, মাসেলের প্রবলেম, লিগামেন্টের প্রবলেম। তো সুতরাং পোস্টারাল প্রবলেম, কার্ভের প্রবলেম। তো সুতরাং আপনি বুঝতে পারেন যে যদি রোগীর মাথার মধ্যে ডিস্ক প্রবলেম ঢুকে যায় সে তো ভয় পেয়ে যায়, অথবা এরকম ঢুকে গেল যে এটা ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে আরো আরো মানে কঠিন অবস্থান। তো সুতরাং এই জন্য আমি বা আমরা যারা প্র্যাকটিস করি, আমার মনে হয় আমরা যদি এভাবে বলি যে আপনি আসছেন ফাইন, আপনি আসেন একটু সময় দিয়ে তাকে দেখা, তার কোন কোন মাসেল, কোন কোন জয়েন্ট, কোন কোন অবস্থায় তার ব্যথা হয়, বসলে ব্যথা হয় না হাঁটলে ব্যথা হয় না দাঁড়ালে ব্যথা হয়, কোন কাতে শুলে ব্যথা হয়, কোন কাতে শুলে ব্যথা কমে যায়, এই জিনিসগুলো সময় দিয়ে দেখলে এই প্রবলেম গুলো থাকে না। দর্শক, এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আপনি আমাদেরকে লাইক করুন। এছাড়াও আপনি এই ভিডিওটি শেয়ার করলে অনেক লোকের উপকার হবে। আপনি এর পরবর্তী সময়ে কি ধরনের ভিডিও দেখতে চান, কি প্রশ্ন আপনাদের থাকে সেই ব্যাপারে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি প্রশ্ন লিখুন।